পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প জনবল নিয়োগের হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান তিনি বলেন পল্লী বিদ্যুৎ সমিতি সহ কারও কোন নাশকতা বরদাস্ত করা হবে না আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি কয়েক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের কয়েক জেলায় কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির নেতা কর্মীরা এ অবস্থায় ভোগান্তিতে পড়েন পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকেরা এই ঘটনার পর পবিশের কয়েক নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপরও বিভিন্ন জায়গায় সমিতির কর্মীরা কাজ না করে আন্দোলনের ডাক দেয় এসব প্রেক্ষাপটে এই কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন পল্লী বিদ্যুৎ সমিতি ও আরইবি ইবি একীভূত করা অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি উঠেছে কিন্তু সরকারের সব জায়গায় আউটসোর্স করা কর্মী আছে এসব দাবি রাতারাতি মেনে নেওয়ার মতো নয় অর্থনৈতিক বিষয় জড়িত আছে